গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল, টু আর নিউ ব্লগ। সুজিস ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে একদম দিনের প্রথম থেকে আমি ভিডিওটা শুরু করলাম। এখন কিন্তু 10টা মতো বাজে, জাস্ট এই ঘুম থেকে উঠলাম। যেহেতু ডিসেম্বর মাস, টিউশন নেই, একদম পুরো ছুটি, তো সেই জন্যই সবে ঘুম থেকে উঠেছি। এবারে ঘুম থেকে উঠে জানি বাইরে বেরোলেই টিফিন করবো, তারপর রান্নাবান্নার দিকে চলে গেলে ঘরের বাসি বিছানাটা গোছানো হবে না, এইভাবেই পড়ে থাকবে। তো সেই জন্য আগে ভাবলাম যে বাইরে বেরোনোর আগে পুরো বিছানাটা গুছিয়ে কমপ্লিট করে নিই। জাস্ট এই কিছুই না, দুটো বালিশ একটু ঠিক করে রাখবো, আর এই ব্ল্যাঙ্কেট দুটোকে একটুখানি ভাঁজ করে রাখতে হবে। আমার আবার এত শীত, আমার একটা ব্ল্যাঙ্কেটে হয় না জানো, আমার উপর আরও একটা কাঁথা লাগে, মোটামুটি দুটো গায়ে দিয়ে ঘুমাই। চলো বিছানাটা ঝটপট গুছিয়ে নিই, তারপরে আবার বাবা আসবে, বাবা আবার এসে টিফিন টিফিন সব করবে, তারপরে মাছ ফাছ আনবে, মাছ ফাছ কাটতে হবে, রান্নাবান্না বসাতে হবে। সারাদিনটা আজকে মোটামুটি এইভাবে শুরু হলো। তবে একটা জিনিস জানো, এটা কিন্তু এই বাপের বাড়ি বলেই, কোনো কাজকর্ম নেই বলে 10টা অবধি ঘুমোতে পারছি। 10টা অবধি ঘুমিয়ে ঘরের দরজাটা খুলবো, শুধু ব্রাশ করবো, তারপরে দেখবো মা টিফিন করে একদম রেডি করে রেখেছে। কিন্তু এটা যদি শ্বশুর বাড়ি হতো তাহলে কি পারতাম এরকম 10টার সময় ঘুম থেকে উঠেই দেখতাম যে একদম পুরো মুখের সামনে সকালবেলা ব্রেকফাস্ট রেডি? একদমই হতো না। দিদাঘরে জানলাটাও একটু খুলে দিচ্ছি, বেশিক্ষণ না, 2 ঘন্টার মতো খোলা থাকবে, 12টা বাজলেই বন্ধ করে দেবো। কারণ 12টার পরেও যদি সারা দুপুর খুলে রাখি অজস্র মশা ঢুকে যাবে ঘরে জানো। আসলে পিছনে তো বাঁশবাগান, পুকুর, একটা খানা আছে, তো প্রচণ্ড মশা। যদি বেশিক্ষণ খুলে থাকে তাহলে একদম মশা ঢুকে ভূত হয়ে যাবে। চলো বেরিয়ে যাই ঘর থেকে, সব বিছানা বিছানা গোছানো কমপ্লিট, কিছুক্ষণ পরে এসে ঘরের দরজাটা বন্ধ করে দেবো। এখন গিয়ে ঝটপট আগে ব্রাশ করে নিই। ব্রাশটা করেই দেখছি মা একদম সুন্দর টিফিন করে সাজিয়ে রেখে দিয়েছে, চাউমিন করেছে। শীতকাল সমস্ত সবজি দিয়ে চাউমিন, বিন কড়াই, মটরশুঁটি, এইসব দিয়ে আর কি চাউমিন করেছিল। আমি যদি একটু সকাল সকাল ঘুম থেকে উঠতে পারতাম তাহলে আমি চাউমিনটা মা ভেজে দেওয়ার পরে আমি একটু ডিম আর পেঁয়াজ দিয়ে ভেজে নিতাম, কিন্তু সেটা আর হলো না। এত বেলায় ঘুম থেকে উঠেছি, এখন আমি ফ্রেশ হয়ে যদি ডিম পেঁয়াজ এইসব দিয়ে ভাজতে যাই তাহলে মোটামুটি আরও 1/2 ঘন্টা সময় লাগবে। তাহলে সেই টিফিন করতে করতে বেলা 11টা বেজে যাবে। তো সেই জন্য বাবা বললো যে থাক, চাউমিনটা আমরা এমনি খেয়ে নিচ্ছি সস টস দিয়ে, সস আর এই শশা দিয়ে, তুমি ডিমগুলো সিদ্ধ করে নাও, সিদ্ধ ডিম খাবো। তো চাউমিনের সাথে আর ভাজা ডিম দেওয়া হলো না, সেই জন্য ডিমগুলো বাবাকে আর ভাইকে চাউমিন দিয়ে দিয়েছি। তারপরে আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে ঝটপট এখন ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে নিয়ে একটা একটা করে দিয়ে দেবো। যদিও সিদ্ধ ডিম খাওয়াটা শরীরের পক্ষে বেশি উপকার, তো কী আর করবো, যদি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতাম তাহলে নয় চাউমিনটা ভালো করে ভাজতে পারতাম। দেরি করে ঘুম থেকে উঠেছি, মা এখন যা করেছে সেটাই খেতে হবে। তারপরে ডিমগুলো ভাই প্রথমে একটা ছাড়িয়ে ভাইকে দিয়ে দিয়েছে, তারপর একটা ছাড়িয়ে বাবাকে দিয়েছে, তারপর একটা ছাড়িয়ে আমি নিয়ে নিয়েছি। আমারও আবার এই সিদ্ধ ডিমটা খেতে কিন্তু প্রচণ্ড ভালো লাগে, না না সিদ্ধ ডিমটা বলবো না, কুসুমটা খেতে ভালো লাগে বলেই আমার এই ডিম সিদ্ধটা বেশি ভালো লাগে। খুব বেশি দিন না, আর মাত্র এই 10টা দিন, তারপরেই আবার নতুন বছর, নতুন মাস, আবার সব আমার নতুন নতুন স্টুডেন্ট, তাদের নতুন নতুন ক্লাস, নতুন নতুন বই, আবার তখন রুটিনটা একদম চেঞ্জ হয়ে যাবে সারা বছরের মতো। চলো এই যে ডিম সব ছাড়ানো হয়ে গেছে, চাউমিন শশা আর ডিম সিদ্ধ নিয়ে বসে পড়েছি। এবার একটুখানি খেয়ে নিই ঝটপট করে, কারণ এমনি ঘুম থেকে উঠতে বেলা হয়ে যায়, তারপর টিফিন টিফিন করে রান্নাবান্নাও বসাতে হবে। যদিও তো শীতকালে ছোটোবেলা, যতই তাড়াতাড়ি করি সেই একটা কি দেড়টার আগে কোনোদিনও রান্না নামাতে পারি না। সসটা নিতে ভুলে গেছিলাম, তারপর মনে পড়লো সস নিই, তো সসটাও নিয়ে নিয়েছি। এবার আর বেশি কথা না বাড়িয়ে ঝটপট করে খেয়ে নিই, কারণ খেয়েই আবার রান্নার কাজে হাত লাগাতে হবে। চলো সকালবেলা টিফিনের পর্ব তো শেষ, আর বাবা তো এসছে আজকে, দেখলে বাবা কি মাছ এনেছে সেটাই এখন দেখতে হবে, মাছ ফাছ কাটতে হবে, কি কি রান্না করব না করব সেসব দেখতে হবে। বাবা বলছিল পার্শে মাছ আছে, দেখি কত বড় বড় পার্শে মাছ কটা আছে না আছে দেখি। চলো তোমাদেরকেও দেখাই একেবারে, দাঁড়াও ব্যাককে মারে দেখাই। এই যে এই কটা পার্শে মাছ, মাছগুলো বসে বসে কেটে নি। আজকে খুব শর্টে রান্না, মানে খুব অল্প রান্না। এখানে এই যে পার্শে মাছগুলো সব ভেজে নিয়েছি, এই যে দেখো পার্শে মাছগুলো কেটে নুন হলুদ মাখিয়ে ভেজে ভেজে নিয়েছি। তারপরে কড়াতে পেঁয়াজ, টমেটো, ধনে পাতা সব মশলা টসলা দিয়ে কষিয়ে নিচ্ছি, নিয়ে সর্ষে বাটা দিয়ে পার্শে মাছে ঝাল করবো। আজকে হয়ে গেছে, 5-10 মিনিটের ব্যাপার, 5-10 মিনিটের মধ্যে হয়ে যাবে। আর আজকে কিছু রান্না নেই, একটাই রান্না, এটা করে নিয়ে আমি স্নান করতে যাবো, স্নান করে নেবো।
এই যে বললাম না খুব ঝটপট হয়ে যাবে, দেখো 10 মিনিটের মধ্যে আমার সর্ষে বাটা দিয়ে পার্শে মাছের ঝাল একদম পুরো ধনে পাতা দিয়ে রেডি। এই যে ধোঁয়াটা উঠছে দেখেছো, গরম গরম ধোঁয়াটা, আর এর সাথে সেন্টটা যা বেরোচ্ছিল না, চলো এটা মিটকেসে রেখে দিই। এবারে যাই ঘরে গিয়ে 5 মিনিট একটু বসবো। কটা বাজে এখন? 12:15, 12:15 বাজে, 5-10 মিনিট একটু বসে ফোন ঘাটি, তারপরে গিয়ে স্নান করে নেবো। ওই 12:30 বাজলে কি 12:35-40-এর দিকে স্নান করে নেবো। শীতকালে ছোটোবেলা না বোঝাই যায় না যে কোথেকে সময় গড়িয়ে যাচ্ছে, বেলা পার হয়ে যাচ্ছে, 12:00 বেজে যাচ্ছে। চলো এই শুধু অল্প রান্না বলে তাড়াতাড়ি হয়ে গেলো, যেদিন আবার 2-3টে রান্না থাকবে সেদিন আবার সেই রান্না করতে করতে 1-1:30 বাজবে। এরা ঘরে যাই গিয়ে একটুখানি বসে 5 মিনিট, তারপরে আবার স্নান করে তোমাদের সাথে কথা বলবো। আজকে সারাদিনের খুব ছোট্ট একটা ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করলাম, সারাটা দিন কিভাবে কাটালাম, কি কি করলাম, কেমন কাটলো আজকে সারাটা দিন, সেটাই তোমাদেরকে দেখালাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে আমাকে অবশ্যই জানাবে যে আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। জানি ব্লগটা আজকে খুবই ছোট হয়েছে, সচরাচর এত ছোটো ব্লগ আমার হয় না, বাট আজকে আর ব্লগটা কন্টিনিউ করতে পারলাম না, ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো। দেখা হবে আবার কালকে নতুন একটা ব্লগ। বাকি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। কালকে দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে, আশা করি তোমরা সবাই এভাবেই আমার পাশে থাকবে। টাটা।